Allahu Akbar اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول. حي على الصلاه حي على الصلاه حي على الفلا حي على الفلا

من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. يا إياك عَبْدُوا وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুর যুগের যুদ্ধ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা চলছিল আজও তাই বর্ণনা করব আলী বিন মোহাম্মদ মদায়নী বর্ণনা করেন তবে স্থানে হজরত ওসমানের যুগে ত্রিশ হিজড়িতে হযরত সাইদ বিন আসের নেতৃত্বে যুদ্ধ হয় এবং তিনি একত্রিশ হিজড়িতে এ সম্পর্কে অধিকাংশ ইতিহাস গ্রন্থে যুদ্ধ কোথায় হয়েছে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি আল্লামা ইবনেখুলদুন এর মতে এই যুদ্ধ হয়েছে আলেকজান্দ্রিয়ায় একুক্ত অনুসারে একতাল্লিশ শেষিতে মুসলমানরা রোমানদের সাথে বিরুদ্ধে এক যুদ্ধ করে যার যে যুদ্ধের নাম হলো সওয়ারি আবু মার্শের বর্ণিত রয়ত অনুসারে সওয়ারি যুদ্ধ হয়েছে চৌত্রিশ শেষড়ীতে আর সামুদ্রিক যুদ্ধ আসাবেদা হয়েছে হয়েছে একত্রিশ ওয়াকেদের মতে সওয়ারি এবং আসাবেদা একত্রিশ হিজড়িতে হয়েছে হজরত আবদুল্লাহ বিন সাহাদ বিন আবি সারা ফরাসি এবং বারবার আফ্রিকা এবং স্পেনে যখন পরাজিত করেন রোমানরা খুব চিন্তিত হয় তখন তারা সম্মিলিতভাবে কনস্টেন্টাইন বিন হেরেকলের কাছে সমবেত হয় আর মুসলমানদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী নিয়ে বের হয় ইসলামের সূচনা থেকে তখন পর্যন্ত এর কোনো দৃষ্টান্ত ছিল না এই বাহিনী পাঁচশত সামুদ্রিক জাহাজ নিয়ে যাত্রা করে যারা মুসলমানদের মোকাবেলার জন্য বের হয় আমির মিয়া হজরত আবদুল্লাহ বিন সিন আবি সারাকে সামুদ্রিক জাহাজের বা নৌবাহিনীর আবিন করে উপবাহিনী বাহিনী যখন মুখোমুখি হয় ভয়াবহ যুদ্ধ হয় অবশেষে আল্লাহ তাল্লাহার সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে আর কনস্ট্যান্টাইন এবং এর কনস্ট্যান্টাইন এবং তার বাহিনী পালিয়ে যায় আর জয় হয় একত্রিশ হিজুরিতে ওয়াকদির উক্তি অনুসারে একত্রিশ হাবিব বেদ মাসলামা শহরের নেতৃত্বে আরমেনিয়া জয়যুক্ত হয় ফতোহ خراসান خراসান নির্বিজয় আসে ত্রিশজ্রিতে আজাদ আব্দুল্লাহ বিন আমের খোরাসানের দিকে যাত্রা করেন আর তিনি আবরাশ শহর তুস তুস আবিওয়ার্থ আবিওয়ার্থ এবং নাসা জয় করেন তারা সার্কাস পর্যন্ত পৌঁছে যায়বাসীরাও এবছর সন্ধি চুক্তি করে তুর্কমেনিস্তানে অবস্থিত সেই জায়গাটি বাকি জায়গাগুলো ইরানে অবস্থিত রোমের দিকে অগ্রযাত্রা বত্রিশ হিজরিতে হয় বত্রিশ হিজরিতে আমের মাবিয়া রোমের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি কনস্টাইনের দরজায় গিয়ে পৌঁছেন ফারিয়াল জুজাজান এবং বিজয় হয় বত্রিশ হিজরিতে বত্রিশ হিজরিতে হস্ত আব্দুল্লা বিন আমের মার্কর জয় করেন বর্তমান আফগানিস্তানে বাল্ক এবং মার্কর মধ্যবর্তী এলাকা রয়েছে আফগানিস্তানের একটি অঞ্চলের নাম তাখারিস্তান আফগানিস্তানের এক অঞ্চলের নাম এইসব অঞ্চল জয় করেন আবুল আসাফ সাদি তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন মারবাসী রোজ তাল খান ফারিয়া এবং জান জুজা জানের রাত নেমে আসা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে অবশেষে আল্লাহ শত্রুকে পরাস্ত করেন বাহিনী সহজানের দিকে পাঠান আকরাকে বাকি বাহিনীর প্রতিপ্রেরণ করা হয় যাকে যে বাহিনীকে আহনাব পরাজিত করেছিল আক্রাবেন হাফেজ তাদের সাথে ভয়াবহ যুদ্ধ করেন তাদের তার কিছু অশ্বারোহী তাদের শহীদ হয় কিন্তু আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করেন বলখ বিজিত হয় বত্রিশ হিজড়িতে আনহ বিন কয়েস বলখ থেকে বলখের দিক অগ্রসর হন সেখানে গিয়ে বলখ কে পরিবেশন বা করেন বা ঘিরে ফেলেন প্রাচীন বাল খোরাসানের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল বর্তমান আফগানিস্তানের সবচেয়ে প্রাচীন শহর এটি আজকাল যে পুরনো শহরটি ধ্বংসস্তূপ হিসাবে বিদ্যমান রয়েছে মল নদীর ডান দিকে বারো কিলোমিটার দূরে অবস্থিত সেখানকার স্থানীয়রা চার লক্ষ স্থানীয় মুদ্রার বিনিময়ে সন্ধি প্রস্তাব দিয়ে আহনাব বিন গ্রহণ করে নেন হারাতের অভিযান বত্রিশ হিজড়িতে পরিচালিত হয় আজত ওসমান খোলায়েদ বিন আবদুল্লাহ বিন হানফিকে হারাত বাজেউের প্রতিপ্রেরণ করেন তিনি উভয় এলাকা জয় করেন অবশেষে স্থানীয়রা বিদ্রোহ করে কারেন বাদশার হাতে হাত মেলায় বত্রিশ হিজরিতে হব হজরত আব্দুল্লাহ বিন আমের খোরাসানে কয়েস বিন হাসমকে তার নিযুক্ত করেন আর তিনি সেখান থেকে যাত্রা করেন

চার হাজার শূন্য নিয়ে কারেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা করেন আবদুল্লা বিন হাজেম ছয় বাহিনীকে অগ্রবাহিনী হিসাবে প্রেরণ করেন পশ্চাদ বাহিনী হিসাবে যাত্রা করেন সেই অগ্রবাহিনী মাঝরাতে কারেনের বাহিনীর সামনে পচে তাদের উপর হামলা করে বসে আকস্মিক হামলায় শত্রু ভয় পেয়ে যায় আর মুসলমানদের বাকি বাহিনী যখন পঁচাশ শত্রু পুরোপুরি পরাজিত হয় কারেন্ট নিহত হয় মুসলমানরা পিছু ধাওয়া করে আর অনেককে হত্যা এবং গ্রেফতার করে এবং বন্দি বানিয়ে নেয় হজর ওসমানের যুগে উপমহাদেশে ইসলাম পৌঁছে যায় ইমাম ইউসুফ কিতাবুল খিরাজ এ ইমাম জহরির বরাতে লেখেন মিশর এবং সিরিয়া হজরত ওমরের যুগে জয়যুক্ত হয় আফ্রিকিয়া খোরাসান এবং সিন্ধুর কিছু অংশ হজরত উসমানের যুগে বিজিত হয় উপমহাদেশে ইসলামের আগমন সম্পর্কে একটি রয়েত রয়েছে হজরত উসমানের যুগে হজরত আবদুল্লা বিন মামর একটি বাহিনী সহ মকরান এবং সিন্ধুর দিকে প্রেরণ করা হয় মকরান বিজয়ের সময় তারা পরম বীরত্ব করেন এই অঞ্চলের আশপাশের এলাকা বিজিত হওয়ার পর ইমারতের দায়িত্ব তার উপর ন্যস্ত হয় হাজাত মোজাশা বিন মাসুদ সম্পর্কে লেখা আছে যে হাজাত মোজাশা বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামী সেনাবাহিনীর একটি দলের নেতৃত্বে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেন ঐতিহাসিকদের মতে সেই যুগে কাবুল ভারতের গণ্য হতে হাজ মোজা সাজ ওসমানের খেলাফতকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেন আর সন্নিবেশিত অঞ্চল সাজিস্তানে ইসলামের পতাকা উচ্চকৃত করার এবং মুসলমানরা উপমহাদেশের এই সমস্ত অঞ্চলে বসবাস করা আরম্ভ করে এবং স্বদেশ হিসাবে সেটিকে গ্রহণ করে উসমানের খেলাফতকালে নৈরাজ্য এবং ফেটনাস সম্পর্কে মহানবী শাহ ইসলামের বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে হয়তো তাই সে বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলহি বলেছেন হে ওসমান আল্লাহ তালা তোমাকে হয়তো একটি কামিজ পরাবেন সেই কামিজ খুলে ফেলার যদি দাবি করে মানুষ তুমি তাদের কথা মানবে না তিরমিজির রয়েত এটি সোনার ইবনে মা যায় এই রয়েতটি এইভাবে লেখা আছে হয়তো আয়সা বর্ণনা করেন মহানবী সাল্লা ইসলাম বলেছেন যে হে ওসমান যদি আল্লাহ তালা কোনো দিন এই দায়িত্ব তোমার হাতে ন্যস্ত করেন আর বিরোধীরা আল্লাহ তোমাকে যে কাবিজ পরান সেটি যদি খুলে ফেলতে চায় তাহলে তুমি কখনো তা খুলবে না তিনি তিনবার এই কথা বলেছেন বর্ণাকারী নোমান বরনা করেন যে আমি হাজ আয় সারাদ বললাম যে মানুষকে এটি সম্পর্কে অবহিত করতে আপনাকে কিসে বারণ করেছে মহানবী এক নৈরাজ্যের বা ফেদনার কথা বলেছেন বলেছেন সেটি খুবই সন্নিকটে এক ব্যক্তি সেই পথে যাচ্ছিল যে মাথা ঠেকে রেখেছিল চাদর দ্বারা মহানবী সাল্লাহ ইসলাম বলেন যে এই ব্যক্তি সেই দিন হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে যখন এফেক্টা হবে বলেন যে আমি লাভ দিয়ে বা ছুটে গিয়ে সেই ব্যক্তিকে ধরলাম এবং ওসমান তিনি ছিলেন তার উভয় হাত ধরলাম এরপর মহানবীর প্রতি বললাম আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তি সা ইসলাম বলেন যে হ্যাঁ হজরত বর্ণনা করেন মহানবী সালাই সাল্লাম তার অসুস্থতার সময় বলেন আমার ইচ্ছা হলো আমার কাছে কিছু কিছু আমার আসুক আমরা নিবেদন করলাম বা বললাম হে আল্লাহ আমরা কি আবু বকরকে ডেকে পাঠাবো আপনার কাছে মহানবী নীরব ছিলেন এরপর আমরা বললাম আমরা কি ওমরকে ডেকে পাঠাবো আপনার কাছে তিনি নীরব ছিলেন পুনরায় বললাম আমরা কি আপনার কাছে হাজর ওসমানকে ডেকে আনবো তিনি সালাম বলেন যে হ্যাঁ তিনি আসেন মহানবী নির্জন তার সাথে সাক্ষাৎ করেন হজরতলাম তার সাথে বাক্যালাপ আরম্ভ করেন মা হাজর উসমানের চেহারা পরিবর্তিত হচ্ছিল ক্যাস বলেন যে আমাকে আবু সাহলা যে হাজর উসমানের মুক্তকৃত দাস ছিল আহ বর্ণনা করেন হজরত ওসমান জান কিয়া বলেন মহানবী আমাকে একটি তাকীদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন আমি সেই কাজেই কাজের জন্য যাচ্ছি বলেন আর বলেন আনাসাহাবরুন আলাইহি আমি এর পদরেড়ো তার সাথে প্রতিষ্ঠিত ইয়া সেদিনকে বলা হয় যেদিন দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু কে তার ঘরে আবদ্ধ করে এবং নির্দয়ভাবে শহীদ করে হযত ওসমানের কালে মতভেদের সূচনা এবং মতাভেদের কারণ সম্পর্কে হযাদ মোসলাই মদ রাধে আল্লাহ মিস্টারিত লিখেছেন বা বর্ণনা করেছেন তিনি বলেন হযত মুসলাইম বলেন হযত ওসমান এবং হযত আলী উভয় বুজুর্গ ইসলামের প্রাথমিক যুগের নিবেদিত প্রাণ কর্মীদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথেও ইসলামের সর্বোত্তম ফল হিসাবে পরিগণিত তাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা সত্যিকার অর্থে ইসলামের প্রতি অন্যায় আরোপ করার নামান্তর আর যে মুসলমান আন্তরিক ভাবে সত্য নিয়ে ভাববে এবং চিন্তা করবে তাকে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে তাদের অস্তিত্ব সত্যিকার অর্থে সকল প্রকার দলাদলির অর্ধে ছিলেন আর এ কথা প্রমাণবিহীন নয় বরং ইতিহাসের পাতা সে ব্যক্তির জন্য যে চোখ খুলে সেগুলোর উপর দৃষ্টিপাত করবে তাই কথার সাক্ষী আমার গবেষণার যতটুকু সম্পর্ক আছে এসব বুজুর্গ অন্যবান এবং তাদের বন্ধুদের সম্পর্কে যা বলা হয় তা ইসলামের শত্রুদেরই বানানোর কথা যদিও সাহাবিদের পর মুসলমানরাও নিজেদের কুপ্রবৃত্তির অধীনে এসব বুজুর্গদের মাঝে একজনকে বা উভয়কে অভিযুক্ত করেছে কিন্তু তা সত্য সত্য সব জয়যুক্তই ছিল হয়েছিল আর সত্য কখনো পর্দার আড়ালে লুকায়িত থাকেনি পর্দার আড়ালে হারিয়ে যায়নি হজরত মুসলিম বর্ণনা করেন হজরত ওসমানের বিরুদ্ধে যে ফেতনা মাথা চারা দিয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে প্রশ্ন হলো এই রাজ্যের সূচনা কোথায় এর কারণ কেউ কেউ হজরত ওসমানকে আখ্যায়িত করেছে আর কারো মতে হজরত আলী এর জন্য দায়ী ছিলেন কেউ কেউ বলে যে হজরত ওসমান কিছু বিদত্বের সূচনা করেছিলেন যার ফলে মুসলমানরা খেপে যায় উত্তেজিত হয় কেউ কেউ বলে ওসমান খেলাফতের জন্য গুপ্ত অপচেষ্টা আরম্ভ করে ওসমানের বিরুদ্ধে বিরোধিতার কে হাওয়া দিয়ে তাদের তাকে হত্যা করিয়েছেন খলিফা হওয়ার জন্য হাজার মুসলিম বলেন যে উভয় কথায় ভ্রান্ত হাজার ওসমানও কোনো বিদতের সূচনা করেননি আর হজরত আলীও খলিফা হওয়ার জন্য তাকে হত্যা নেই বা তাকে হত্যা করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশীদার তিনি ছিলেন না বরং এই ফেতনার অন্য কারণ ছিল হজরত ওসমান এবং হজরত আলীর ললাট বা জীবন এমন অপবাদ থেকে সম্পূর্ণভাবে পবিত্র তারা খুব একান্ত পবিত্র মানব ছিলেন হজরত ওসমান সেই মানব ছিলেন যার সম্পর্কে মহানবী সাহা ইসলাম বলেছেন তিনি ইসলামের এত সেবা করেছেন যে তিনি এখন যা ইচ্ছা করতে পারেন আল্লাহ তাকে প্রশ্ন করবেন না এক একটি তিনি একটি একটি হাদিস আছে মুসলিম বলেন যে এর অর্থ এ নয় যে তিনি ইসলাম ছেড়ে দিলেও তাকে পাকড়াও করা হবে না বরং এর অর্থ হলো তার বাজে এত অসাধারণ গুণাবলীর সৃষ্টি হয়েছিল আর পণ্য এতটা তিনি এগিয়ে গিয়েছেন যে তার জন্য এখন সম্ভবই নয় যে তার কোনো কাজ আল্লাহর শিক্ষা পরিপন্থী হবে হজাত ওসমান রাধিয়া এমন মানুষ ছিলেন না যিনি শরীয়ত বিরোধী কোনো কথা সূচনা করবেন হয়তো আলী এমন মানুষ ছিলেন না যে খেলাফতের জন্য কোনো গুপ্ত ষড়যন্ত্র করবেন এরপর হয়তো বলেন হযত ওসমানের খেলাপথের প্রারম্ভে ছয় বছর আমরা কোনো ফাসাদ বা নৈরাজ্য দেখি না বরং মনে হয় মানুষ তাদের প্রতি মোটের উপর আনন্দিত ছিল বরং ইতিহাস থেকে জানা যায় যে এই সময়ে সে সময় হয়তো উমরের চেয়েও বেশি মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন শুধু জনপ্রিয়ই ছিলেন না বরং মানব হৃদয়ে তার সুগভীর প্রভাব এবং প্রতাপও ছিল সেখানকার কবি বিভিন্ন কবিতায় এ বিষয়ের সাক্ষ্য দেয় এবং তিনি লেখেন যে হে ওসমানের রাজত্বে মানুষের সম্পদ লুটপাট করে খাবে না কারণ ইবনে আফান সে ব্যক্তি যার অভিজ্ঞতা আছে তিনি লুটেরাদেরকে কোরআনের শিক্ষার অধীনে হত্যা করেন আর সব সময় সেই কোরআনের শিক্ষার তিনি হেফাজতকারী মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর কোরআনের নির্দেশকে তিনি জারি করে থাকেন কিন্তু ছয় বছর পর সপ্তম বছর আমরা এক আন্দোলন দেখি এর ইতিহাসত উসমানের বিরুদ্ধে নয় যা বরং এটি হয়ত সাহাবেদের বিরুদ্ধে ছিল বা কতক গভর্নরের বিরুদ্ধে তবেই বর্ণনা করেন যে হযরত ওসমান মানুষের অধিকার প্রদানের বিষয়ে খুবই যত্নবান ছিলেন কিন্তু যারা ইসলামে পরে যোগ দিয়েছে প্রথম যুগের মুসলমান নয় তারা প্রথম যুগের মুসলমান এবং প্রবীণদের মতো বৈঠকে স্থান পেত না এবং তাদের মতো তারা মালিকনিমত থেকে বা সম্পদ থেকে অংশ পেত না সম্পদে তাদের সমান অধিকার হওয়া সম্ভবও ছিল না এই কারণে কিছুকাল পর এই শ্রেষ্ঠত্বের বিষয়ে প্রশ্ন করা আরম্ভ করে আবার এটিকে জুলুম এবং অন্যায় আখ্যা দিতে থাকে কিন্তু এরা সাধারণ মানুষকে ভয় 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 করতো ভয় পেত আর তারা মানুষ তাদের বিরোধিতা করবে এই আশঙ্কায় তারা নিজেদের মতামত প্রকাশ করতো না বরং তারা যে পদ্ধা অবলম্বন করে রেখেছিল তা হল গোপনে সাহাবিদের বিরুদ্ধে মানুষকে তারা খেপিয়ে চলেছিল কোনো অজ্ঞ বা অপরিচিত মুসলমান বা মরুবাসী কোন মুক্তকৃত দাস পেলে তার সামনে তারা অভিযোগ আরম্ভ করত আর নিজেদের অজ্ঞতার কারণে বা বা নিজের সম্মানের খাতিরে কিছু মানুষ তাদের দলে ভিড়ত ধীরে ধীরে এই দল বড় হতে থাকে এদের সংখ্যা অনেক বেড়ে যায় মুসলিম বলেন যে যখন কোনো ফেদনা বা নৈরাজ্য মাথা চারাদের কারণগুলো অসাধারণভাবে বৃদ্ধি পেতে থাকে কিছু হিংসুক প্রকৃতির প্রকৃতিতে সাহাবিদের বিরুদ্ধে উত্তেজনা মাথা চারা দিতে থাকে অপরদিকে ইসলামের জন্য জোশ এবং আবেগ প্রত্যেক ধর্ম পরিবর্তনকারীর মাঝে যেমনটি থেকে থাকে মুসলমানদের হৃদয় থেকে তা হারিয়ে যেতে থাকে তারা আমসলুল্লাহর সাহাচর্য পায়নি এবং তার সাহায্য যারা ছিলেন তাদের সাথে সময় কাটানোর সময় তাদের সুযোগ হয়নি বরং ইসলাম গ্রহণ করতেই তারা ধরে নিয়েছিল যে তারা সব কিছু শিখে গেছে ইসলামের জন্য আবেগ উচ্ছ্বাস হ্রাস পেতেই তাদের হৃদয়ে ইসলামের যেই মর্যাদা ছিল সেটি হ্রাস পায় আর তারা সেই পাপেই আনন্দ পেতে থাকে যা ইসলাম গ্রহণের পূর্বে যাতে তাতে লিপ্ত ছিল তাদের অপরাধের কারণে তারা শাস্তি পায় কিন্তু সংশোধনের পরিবর্তে যারা শাস্তি দিয়েছে শাস্তিটা তাদের ধ্বংস করার ষড়যন্ত্র করে আর আর অবশেষে ইসলামী ঐক্যের পথে অনেক বড় বিপত্তির কারণ হয় তারা এদের কেন্দ্র ছিল কুফা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো স্বয়ং মদিনা ঘটনা ঘটে যা থেকে বোঝা যায় যে তখন কিছু মানুষ ইসলাম সম্পর্কে সেভাবেই অজ্ঞ ছিল যেভাবে আজকাল সরম অমারিসার জগতে বসবাসকারী অজ্ঞ হয়ে থাকে হোমরান ইবনে আওয়ার নামে এক ব্যক্তি ছিল যে এক মহিলাকে ইদ্দ চলাকালে বিয়ে করে হজরত ওসমান যখন এটি জানতে পারেন তখন তিনি অসন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে সেই মহিলা থেকে পৃথক করে নেন এছাড়া তাকে মদিনা থেকে দেশান্তরিত করে বস্রা পাঠিয়ে দেন এটি থেকে বোঝা যায় যে কিভাবে কিছু মানুষ শুধু ইসলাম গ্রহণ করে নিজেদেরকে ইসলামের আলেম বা সর্বজান্তা জ্ঞান করা আরম্ভ করে আর বেশি গবেষণার কোনো প্রয়োজন আছে বলে মনে করতো না বা বিভিন্ন কো অধীনে শরীয়ত মেনে চলাকে তারা বৃথা কাজ মনে করত হাজত মুসলে বলছেন সত্য কথা হলো এসব ষড়যন্ত্র এবং হইচই একটা গুপ্ত ষড়যন্ত্রের ফসল ছিল এর মূল হোতা ছিল ইহুদি তাদের সাথে যোগ দিয়েছে ধর্ম বিচ্যুত কিছু মুসলমান নতুবা আমেরদের বিভিন্ন দেশের আমেরদেরও কোনো দোষ ছিল না এবং তারা এই ফেটনার বা নৈরাজ্যের কারণ ছিলেন না কিছু ইহুদি ছিল এর হোতা তাদের সাথে কিছু মুসলমান যোগ দিয়েছে যা হোক যাদেরকে আমির বা গভর্নর নিযুক্ত করা হয়েছিল ওসমানের পক্ষ থেকে তারা তাদের কোনো দোষ ছিল না তারা এফেক্ট না কারণ ছিল না তাদের দোষ কেবল এতটা ছিল ওসমান তাদেরকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন অর্থাৎ ওসমানের দোষ ছিল বয় বৃদ্ধ এবং দৈহিক দুর্বলতা সত্ত্বেও ইসলামের অক্ষের রশি নিজের হাতে ধরে রেখেছিলেন এবং মুসলিমার বোঝা নিজের কাঁধে বহন করছিলেন আর ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার ব্যাপারে উদ্বিগ্ন থাকতেন আর সীমা লঙ্ঘনকারী ও অত্যাচারীদেরকে তাদের বাসনা অনুসারে দুর্বল এবং উপর জুল এবং অত্যাচার করতে দিতেন না এই বিষয়ে সত্য এভাবে হয় কুফায় এই সমস্ত ফাসাদিদের একটা বৈঠক বসে আর তাতে মুসলমানদের মাঝে ফাসাদ এবং নৈরাজ্য নিয়ে আলোচনা হয় মানুষ সর্বসম্মতভাবে মা দামা ওসমান ও নাস কোনো ব্যক্তি ততক্ষণ মাথা ছাড়া দিতে পারবে না ততক্ষণ ওসমানের রাজত্ব বলবৎ রয়েছে ওসমানের সত্তাই মানুষকে বিদ্রোহ থেকে বিরত রাখছিল নিজেদের বাসনা চরিতার্থ করার জন্য উসমানকে মাছ থেকে সরানো আবশ্যক ছিল তাদের দৃষ্টিতে এই রাজ্যের উল্লেখ করতে গিয়ে মুসলাম মল আরও বলেন তিনি এইসব ফেসাদিদেরকে ডাকেন আর মহানবী সাসলামের সাহাবিদেরকেও সমবেত করেন সবাই যখন সমবেত হয় তিনি এদের পুরো চিত্র মানুষের সামনে তুলে ধরেন আর দুজন গোয়েন্দা কর্মকর্তাও সাক্ষী হিসাবে দণ্ডায়মান হন এবং সাক্ষ্য দেন যারা আওয়াজ উসমানকে সংবাদ দিয়েছিলেন যে ফেসাদিমা নৈরাজ্যবাদের একই নৈরাজ্য সৃষ্টি করছে তখন সাবেরা ফতোয়া দেন যে এদেরকে হত্যা করা হোক এরা সংশোধনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে এদেরকে হত্যা করুন কেননা মহানবী এসার ইসলাম বলেছেন যে ব্যক্তি ইমামের উপস্থিতিতে ইমামের বর্তমানে নিজের আনুগত্য বা অন্য কারো আনুগত্যের প্রতি মানুষকে ডাকে তার প্রতি খোদার অভিসম্পাদ তোমরা এমন ব্যক্তিকে হত্যা করো যেই হোক হজরত উমরের উক্তি স্মরণ করো মুসলিম শরীফের রয়েত এটি হজরত উমরের উক্তি আমি তোমাদের জন্য এমন কোনো ব্যক্তি হত্যা করা বৈধ মনে করি না যাতে আমি থাকবো না অর্থাৎ সরকার সরকারের ইশারা ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ নয় হঠাৎ ওসমান সাহাবেদের এই ফতোয়া শোনে বলেন যে না আমরা এদেরকে ক্ষমা করব আর তাদের অজুহাত মেনে নেব গ্রহণ করব। তাদের এক্সকিউজেস মেনে নেব এবং তাদের বোঝানোর সকল চেষ্টা করব আমরা কারও বিরোধিতা করব না যতক্ষণ কোনো শরীয়তের সীমা লঙ্ঘন না করে বা কুফরি না করে এরপর বলেন যে এরা এমন কিছু কথা বলেছে যা তোমরাও জানো কিন্তু তারা মনে করে যে এই বিষয়ে তারা আমার সাথে বিতর্ক বিতর্ক হবে যেন গিয়ে বলতে পারে যে আমরা এসব বিষয়ে ওসমানের সাথে বিতর্ক ডিবেট করেছি এবং ওসমান হেরে গেছে এরা বলে যে ওসমান সফরে পুরো নামাজ পড়েছে কসর করেনি সফরকালে মক্কায় পুরো নামাজ নাকি পড়েছেন অথচ মহানবী সফরে নামাজ কসর করতেন এটি ছিল তাদের আপত্তি হাজার ওসমান বলেন যে আমি শুধু মিনাতে পুরো নামাজ পড়েছি আর তাও দুই দুটো কারণে প্রধানত মক্কায় আমার সম্পত্তি ছিল আর মক্কায় আমি বিয়ে করেছি দ্বিতীয়ত আমি জানতে পেরেছিলাম চতুর্দিক থেকে মানুষ এই দিনগুলোতে হজের জন্য এসেছে সেই দিনগুলোতে যদি আমি কসর করি অজ্ঞরা বলবে যে খলিফা শুধু দুই রাকাত পড়েন তাই নামাজ হয়তো দুই রাকাতই হবে চার রাকাত নয় এ কথা কি সঠিক নয় ওসমান সাহেবদেরকে জিজ্ঞেস করেন তাদের কাছে জানতে চান যে কি সঠিক নয় আমি যা বললাম সাহাবিরা বলেন যে হ্যাঁ এরপর অযথা ওসমানের উপর দ্বিতীয় উপবাদ যা আরোপ করে তাহলেও তারা বলে যে আমি নাকি চারণভূমি সংক্রান্ত কুপথা সূচনা করেছে এটি ভুল কথা এই চারণভূমি আমার পূর্বেই নির্ধারণ করা হয়েছে ওমরের সূচনা করেছেন রামেশ শুধু সৎকার ও সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে চারণভূমি যে এলাকা বৃদ্ধি করেছে। আর এই চারণভূমির ভূমি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি সরকারি ভূমি আর আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এতে আমার শুধু দুই উট ছিল অথচ আমি যখন খলিফা নির্বাচিত হয়েছিলাম তখন সমগ্র আরবে আমি সবচেয়ে সম্পদ চালিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে শুধু দুটো ওট রয়েছে যা রেখেছি হজের জন্য এটি কি সঠিক নয় সাহাবেরা নিবেদন করেন যে অবশ্যই সঠিক হ্যাঁ সঠিক এরপর হাজর উসমান বলেন এরা বলে যে আমি নাকি যুবকদেরকে শাসক বা গভর্নর নিযুক্ত করি অথচ আমি এমন লোকদেরকে শাসক বা গভর্নর নিযুক্ত করি যারা নেক বৈশিষ্ট্যের অধিকারী নেক আচার আচরণ আমার আমি যাদেরকে নিযুক্ত করেছি তাদের স্বল্প বয়স্ক লোকদেরকে গভর্নর করেছিলেন মহান যখন ওসামা বিন জায়দকে সেনাপতি নিযুক্ত করেন তখন এর চেয়ে বেশি আপত্তি করা হয়েছিল অর্থাৎ আমার উপর আমার বিরুদ্ধে যে আপত্তি করা হয় তার চেয়ে বেশি আপত্তি করা হয়েছিল তিনি প্রশ্ন করে টিকে সঠিক নয় সাবেরা বলেন যে হ্যাঁ আপনার কথা সঠিক এরপর উসমান বলেন যে এরা মানুষের সামনে বিভিন্ন দোষ ত্রুটি আবার বর্ণনা করে কিন্তু মূল ঘটনা শোনায় না বস্তুত এভাবে ওসমান সব আপত্তি এক এক করে তুলে ধরে সেগুলো খণ্ডন করেন সাহাবিরা বারবার জোর দিয়েছিলেন যে এই ফ্যাসা দিয়ে হত্যা করা হোক উসমান তাদের কথা মানেননি তাদেরকে ছেড়ে দেন ত্যাবরি বলে যে আওয়াল মুসলিম কাতলাম বাবা ইল্লাহ তার কাহম অন্য সব মুসলমান তাদের হত্যা করার বিষয়ে একমত ছিল কিন্তু অজাত ওসমান কোনোভাবে শাস্তি দেওয়ার পক্ষে ছিলেন না এটি থেকে বোঝা যায় যে ফেসাদেরা কোন ধরনের প্রতারণা এবং ধোকার আশ্রয় নিয়েছিল সেই যুগে কোনো বা সংবাদ পৌঁছানোর ব্যবস্থা সেই ব্যবস্থা ছিল না আজকের যুগে রয়েছে তো তারা খুব সহজেই অজ্ঞদেরকে বিভ্রান্ত করতে পারতো এদের কাছে নৈরাজ্য সৃষ্টির যুক্তি কোনো কারণ ছিল না সত্য তাদের সাথে ছিল না আর তাদের তারাও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না তাদের সমস্ত কার্যক্রমের ভিত্তি ছিল মিথ্যা এবং প্রতারণা উসমানের দয়াই তাদেরকে রক্ষা করে রেখেছিল না তো মুসলমানরা তাদেরকে টুকরো টুকরো করে দিত যে সেই শান্তি এবং নিরাপত্তা যা তারা নিজেদের জীবন বাজে রেখে অর্জন করেছে কত দুষ্কৃতকারী দুষ্কৃতির মাধ্যমে ভাবে নষ্ট হবে সাহাবিরা এটি কখনো সহ্য করতে পারতেন না তারা দেখছিলেন যেমন লোকদেরকে যদি দ্রুত শাস্তি দেওয়া না হয় ইসলামী রাজত্ব লণ্ডভণ্ড হয়ে যাবে কিন্তু হজত উসমান মূর্তিমান দয়া ছিলেন করুণা ছিলেন তিনি চাইতেন যে তারা হেদায়ত পাক এবং অবিশ্বাস নিয়ে যেন মারা না যায় অতএব তিনি তাদেরকে ছাড় দিতেন তাদের প্রকাশ্য বিদ্রোহকে বিদ্রোহের ইচ্ছা আখ্যা দিয়ে শাস্তি টলিয়ে দিতেন বা শাস্তি বিলম্বিত করতেন এটি থেকে বোঝা যায় যে সাহাবিরা তাদেরকে সত ঘৃণা করতেন প্রধানত বলা হয় যে তারা বলতো যে আমাদের সাথে তিনজন মদিনাবাসী আছে অর্থাৎ তিন মদিনাবাসী আমাদের সাথে আছে বেশি নয় অন্য সাহাবিরাও যদি তাদের সাথে থাকতেন তাদের নামও তারা উল্লেখ করতো দ্বিতীয়ত সাহাবিরা নিজেদের আচরণে এটিও প্রমাণ করেছেন যে তিনি তাদের তারা তাদের আচরণের প্রতি ঘৃণা রাখতেন তাদের কর্মকে এমনভাবে শরীয়ত পরিপন্থী বা বিরোধী জ্ঞান করতেন যে তাদের দৃষ্টিতে হত্যার চেয়ে কম কোনো শাস্তির এরা যোগ্য নয় সাবরা যদি তাদের সাথে থাকতেন মধ্যে যদি তাদের সহমত হতো কোনো বাহানা বা অজুহাত আর তাদের করার প্রয়োজন ছিল না তখন তখনই তারা জসমানকে হত্যা করতো যদি অনেক মদের আবাসী তাদের সাথে থাকত তখনই হত্যা কর তার তার জায়গায় অন্য কাউকে খেলাফতের জন্য নির্বাচিত করতে পারতো কিন্তু আমরা দেখি যে হজরত উসমানকে হত্যার ষড়যন্ত্রে এদের সফল হওয়া তো দূরের কথা বরং তাদের প্রাণ সাহাবেদের নগ্নতর কারণে হুমকির মুখে ছিল আর এই স্নেহশীল দয়ালু সত্তার দয়ার কারণে তারা নিরাপদে সেখান থেকে বেরিয়ে গেছে যাকে তারা হত্যা করতে চায় যার বিরুদ্ধে তারা এতটা ফাঁসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল এই সমস্ত ফেসাদিদের হিংসা বিদ্বেষ এবং টাকুয়ার সাথে দূরত্ব দেখে আশ্চর্য হতে হয় তারা এই ঘটনা থেকে কিছুই শিখেনি তাদের প্রতিটি আপত্তির উত্তর দেওয়া হয়েছে আর প্রতিটি অপবাদকে ভিত্তিহীন প্রমাণ করা হয়েছে উসমানের দয়া মায়া তারা দেখেছে আর প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তি কথার সাক্ষী ছিল যে সেই ব্যক্তির তার মতো ব্যক্তি এখন ভূপৃষ্ঠে নেই এমন দয়ালু ব্যক্তি ভূপৃষ্ঠে নেই কিন্তু তারা নিজেদের অন্যায় থেকে তোবা করার পরিবর্তে নিজেদের অবিচারের জন্য অনুশোচনা করার পরিবর্তে নিজেদের দুষ্কৃতি থেকে বিরত হওয়ার পরিবর্তে নিজেদের ক্রোধের অগ্নিতে তারা আরও জ্বলতে থাকে এবং তারা যা নির্বাক হয়ে যায় সেটিকে লাঞ্ছনা এবং ওসমানের কে নিজেদের চালাকির ফলাফল দেয়ার করতে থাকে এবং ভবিষ্যতে নিজের ষড়যন্ত্রকে কিভাবে সফল করা যায় সেই চিন্তা করতে করতে তারা ফেরে যায় এই ধারা অব্যাহত আছে ভবিষ্যতে এইটি নিয়ে আলোচনা জারি থাকবে এখন আমি কত প্রয়াত ব্যক্তির চারণ করবো সম্প্রতি যারা ইন্তেকাল করেছেন তাদের মাঝে সর্বপ্রথম ব্যক্তি হলেন এক শহীদ আব্দুল কাদের বশির আহমদ সাহেব পেশাওয়ারের বাজিদ খেলের অধিবাসী এগারোই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় শহীদ করা হয় ঘটনার বিস্তারিত বিবরণ হলো আব্দুল কাদের সাহেব তার মরম চাচা ডক্টর মঞ্জুর আহমদ সাহেবের ক্লিনিকে পেশাওয়ার ক্লিনিকে কাজ করতেন বাজিত খেলে শহীদ মরহুম অন্যান্য বন্ধুর সাথে যারা ক্লিনিকে ছিল এক কক্ষে জোহরের নামাজের জন্য সমবেত ছিলেন রোগীদের দিক থেকে ঘন্টা বাজানো হয় আব্দুল কাদের সাহেব দরজা খোলেন রোগীর বেশধারী এক ছেলে তাকে লক্ষ্য করে গুলি করে যার ফলে মারাত্মকভাবে আহত হন তার বুকে দুটো বুলেট লাগে তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেখানে তার প্রাণ রক্ষা হয়নি তিনি শাহাদত বরণ করেন নলিল্লাহ নিল্লাহ রাজেও মরমের বয়স ছিল পঁয়ষট্টি বছর পুলিশ হত্যাকারীকে ধরে ফেলে বা আবার ধরে পুলিশের হাতে তুলে দেয় শহীদ মরমের পরিবার পরিবারের পরিবার দীর্ঘকাল থেকে ভয়াবহ বিরোধী পরিস্থিতির মুখোমুখি ছিলেন দু হাজার নয় সনের উনিশে জানুয়ারি উগ্রপন্থীরা একই ক্লিনিকে হামলা চালিয়েছিল যার ফলে যেন আব্দুল কাদের সাহেব পায়ে গুলি লেগেছিল আর এই কারণে পেশাওয়ার থেকে হিজরত করতে বাধ্য হন দীর্ঘকাল পর পেশাওয়ারে গিয়ে আবার বসতি স্থাপন করেন সাম্প্রতিক বিরোধিতার ফলে প্রায় দু মাস পূর্বে জামাতের নির্দেশ অনুসারে রাবুয়া হিজরত করতে বাধ্য হন তার পরিবার রাবুয়াতেই অবস্থান করছে কিন্তু শহীদ চাকরির জন্য বাজিদ খাইলে লিখিত ক্লিনিকে যান এবং সেখানে অবস্থান করছিলেন শহীদ মরহুমের বংশে আহমদীয়ত তার দাদা যারা নিজাম আহমদ সাহেবের মাধ্যমে আসে যিনি প্রথম খেলাফতের যুগে বয়াত করেন আহমদীয়ত গ্রহণ করেন তার দাদার দুইজন বড় ভাই ছিলেন ডক্টর ফাতেউদ্দিন সাহেব যিনি পেশাওয়ারে সিভিল সার্জন এবং ইঞ্জিনিয়ার আবদুল লতিফ সাহেব ডক্টর ফাতে সাহেব ছাত্র জীবনে উনিশশো দুই সনে হাজরতের দাবির সংবাদ শোনে কাদিয়ান গিয়ে তার জেয়ারত্বের সৌভাগ্য লাভ করেন হুজুর স্নেহবশত তার গায়ে হাত রেখেছিলেন বলেন যে খুব ভালো বালক তিনি কিন্তু তিনি বয়াত করতে পারেননি পরবর্তীতে বৃত্তি নিয়ে ইউকে আসেন যুক্তরাজ্য আসেন এখানে চিকিৎসা শাস্ত্রে শিক্ষা অর্জন করেন উনিশশো আট সনে হাজরত মসেহে মসলামের তেরোধানের সংবাদ কাদিয়ান যান প্রথম কলিফার যুগে তিনি বয়াদ করেন তার দাদার দ্বিতীয় ভাই আবদুল লতিফ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছিলেন প্রথম খলিফার যুগে তিনি ভাইয়ের সাথেই বয়াত করেছেন উভয় ভাইয়ের আহ্বানে পরিবারের অন্যান্য সদস্য যাদের মাঝে শহীদের দাদাও ছিলেন কিছুদিন পর বয়াত করেন এবং আহমদীয়তে ভক্ত হন শহীদ মরহম বহু গুণাবলী রাধার ছিলেন খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল জামাতি কর্মকর্তাদের প্রতি সুগভীর ভালোবাসা সম্পর্ক রাখতেন এবং তবলিগের সুগ অনেক আগ্রহ ছিল যে কারণে বিরোধিতা পূর্ণ পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি হন এই বিরোধিতা কারণে গত বছরগুলোতে সাতবার ঘর পরিবর্তন করেন কিন্তু আল্লাহর ফজল আহমদীয়য়ের উপর প্রদর্শিত থাকেন তাহাজুদ এবং নামাজ ছাড়াও কোরআন তেলাওয়াত করতেন রীতিমতো খুবই স্নেহশীল এবং মিশুক মানুষেরা সারা জীবন কারোর সাথে কখনো ঝগড়া করেননি তার স্ত্রী বলেন জীবনে অনেক উত্তরাই চড়াইয়ের আমরা সম্মুখীন হই কিন্তু কখনো তিনি আগ্রাসী আচরণ করেননি কোনো সময় কঠোর কথা যদি বললে তিনি সবসময় কোমল ভাষায় উত্তর দিতেন সন্তানদের প্রতি সবসময় স্নেহশীল ছিলেন কোমল মতে ছিলেন শাহাদতের গভীর বাসনা রাখতেন সবসময় বলতেন যদি কখনো পরীক্ষা আসে খেলাফতে আহমদিয়া থেকে দূরে যাওয়ার পরিবর্তে মৃত্যুকে প্রাধান্য দেব তিনি আরও লেখেন যে তার নামাজের সৌন্দর্যের ধরন এবং চিত্র দেখুন ঘরের লোকেরা অনেক সময় শেষ তাকে স্পর্শ করে দেখত যে খোদানা মারা যাননি তো দীর্ঘ শেষ দায় পরে আছেন বাজেদ খেলের মন্তর হিসাবে জামাতের কাজ করার তার সৌভাগ্য হয়েছে তা শহীদের পরিবারে স্ত্রী ছাড়াও চার পুত্র এবং চার পুত্র এবং পাঁচ কন্যা তিনি রেখে গেছেন তালা শহীদ মরহমের পদমর্যাদা উন্নীত করুন আর ছেড়ে যাওয়া পরিবারের তিনি রক্ষণাবেক্ষণ করুন তার সন্তান সন্ততিকে তার পণ্য ধরে রাখার তৌফিক দান করুন দ্বিতীয় জানাজা হলো আকবর আলী সাহেবের তিনি আসির রাহেমালা ইব্রাহিম সাহেবের পুত্র ছেলে তিনি ননকানার শকাতাবাদ কলোনির অধিবাসী ছিলেন ষোলো ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন আকবর আলী সাহেব শেখপুরা ষোলো ফেব্রুয়ারি দু হাজার একুশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন রাজিউন তার সাথে দুই কারাগারে দু হাজার বিশ সনের দোসরা মে তাদের বিরুদ্ধে মামলা হয় অক্টোবর মাসে হাইকোর্ট জামানতের তার যে সাময়িক যে জমানত ছিল সেটি স্থগিতাদেশ দেয় এবং গ্রেপ্তারের নির্দেশ দেয় তিন সাথী এরপর বন্দি হন কানার ম্যাজিস্ট্রেট সাহেব আবেদনে একতরফা আমাদের কথা না শুনেই দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে দুশো পঁচানব্বই বয়সী শাস্তি তাদের উপর চাপায় আরও একটি ভয়াবহ দফা এটি চা সাড়ে চার মাস থেকে তিনি বন্দি ছিলেন মৃত্যুর সময় তার বয়স ছিল পঞ্চান্ন বছর খোদা তালার কৃপায় ও সিয়ত করেছেন তার বংশে আহমদিয়া দাসে তার পিতা জানাব ইব্রাহিম সাহেবের মাধ্যমে যিনি তার ভাই জানাব ইসমাইল সাহেবের সাথে উনিশশো বিশ দ্বিতীয় খলিফার যুগে বয়াত করেছিলেন আকবর আলী সাহেব সেনাবাহিনীতে যোগ দেন তেইশ বছর সেনাবাহিনীতে হাওয়ালদার হিসাবে চাকরি করেন ষোলো বছর পূর্বে অবসর গ্রহণ করেন সেনাবাহিনী থেকে এরপর নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করেন খুবই দায়িত্ব জ্ঞানশীল এবং সাহসী মানুষ ছিলেন বন্দি হওয়ার পূর্বে ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসাবে চাকরি করতেন ব্যাংকের ম্যানেজারকে এক বিরোধী অভিযোগ করে যে আকবর আলীকে আপনি চাকরি দিয়েছেন তো কাফের ব্যাংক ম্যানেজার উত্তরে বলেন যে আমি সকালবেলা প্রত্যেক সকালে এসে রেকর্ডিং দেখি সিসিটিভি রেকর্ডিং বের করে দেখি আকবর আলীকে রাতের বেলা নফল আকবার রাতে নফল করেন তেলাওয়াত করেন রমজানের রোজা রাখেন এ ব্যক্তি কাফের কীভাবে বলেন কোনো সাহসী ম্যানেজার ছিলেন মরহুম জামাতার প্রেসিডেন্ট হিসাবে ছয় বছর দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে বন্দি হওয়ার পূর্বে সেক্রেটারি মাল হিসাবে দায়িত্ব পালন করছিলেন গরিদ্র প্রতি সহানুভূতিশীল আতিথ্য ছাড়াও পরিবারের সব সদস্যদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল তবলিগের সুগভীর আগ্রহ ছিল সবসময় যুক্তি সমৃদ্ধ কথা বলতেন আর এই কারণে বিরোধিতা সম্মুখে ছিলেন আর নিরাপত্তারক্ষীর চাকরিও বিরোধিতার কারণেই তাকে ছাড়তে হয়েছে ছেড়ে যাওয়া পরিবারে দুই স্ত্রী জিনত বিবি সাহেবা এবং ফজালত বিবি সাহেবা রয়েছেন এছাড়া এক পুত্রও রয়েছে বয়স উনিশ বছর আর এক ষোলো বছর বয়স্ক এক কন্যা রয়েছে আল্লাহ তালা তার প্রতি মাখ ফেরত করুন কৃপা করুন তার পদমর্যাদা করুন তার সন্তানদের রক্ষণাবেক্ষণ করুন এবং তাদেরকে তার পুণ্যের অনুসরণের তৌফিক দান করুন পরবর্তী জানাজা বা পরবর্তী স্মৃতিচারণ হবে খালেদ মাহমুদুল হাসান ভাট্টি সাহেবের তারিখে যদিদের তৃতীয় কিরণ মাল হিসাবে কাজ করছিলেন রাবুয় নায়েব সাদার আনসারুল্লাহ ছিলেন এবং নায়েব আফসার জলসা সালাও ছিলেন সাতষট্টি বছর বয়সে তাহের হাট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন ইনালিল্লাহ ইলাহে রাজিউন তার দাদা বাবুল খান ভাট্টি সাহেব আহমদিয়ত গ্রহণ করেন সর্বপ্রথম তাদের বংশে কিন্তু ভাট্টি সাহেবের পিতা খালেদ সাহেবের পিতা আহমদিয়ত গ্রহণ করেননি তখনও তিনি আশ্বস্ত ছিলেন না তার অর্থাৎ দাদা করেছেন তার পিতা করেননি একদিন তাদের কৃষি খামার ছিল সেই খামার বাড়িতে বসেছিলেন একদিন খালেদ মাহমুদ সাহেবের পিতা চাদর বিছিয়ে শুয়েছিলেন মৌলী যার মসজিদে তার পিতা যেতেন নামাজ পড়ার জন্য সে সেই পথে যাচ্ছিল সেও বসে আর আহমদিয়ত তিনি আলোচনা আরম্ভ হয় মৌলবি সাহেব বলেন সত্যিকার অর্থে কথায় কথায় মৌলবি সাহেব স্বীকার করে যে আহমদিয়ত সত্য তখন তার পিতা মুখ থেকে চাদর সরিয়ে উঠে বসেন এবং বলেন যে যদি আহমদের সত্য হয় আমাদেরকে পদভ্রষ্ট কেন করছো আমাকে পদভ্রষ্ট করে রেখেছে যে আহমদিয়ত মিথ্যা তা গ্রহণ করো না তোমার পিতার পদাঙ্ক অনুসরণ করো না তাই হোক তিনি মৌলীকে বলেন যে এটি যেহেতু সত্য আজ থেকে আমিও সত্যের সাথে এর পর গিয়ে মুসলে হাতে তিনি বয়েত করেন ভট্টি সাহেব খালেদ মহম্ম হাসান ভট্টি সাহেব পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিয়ের পর উনিশশো আঠাত্তর সনে পলিটিক্যাল সায়েন্স আর উনিশশো আশি সনে ইতিহাসে এম এ করেন তিনি দুই বছর সরকারি চাকরি করেন লেকচারার হিসাবে দু বছর পর অবসর নেন উনিশশো বিরাশি সালে জীবন উৎসর্গ করেন বিভিন্ন ক্যাপাসিটিতে প্রায় আটত্রিশ বছর জামাতের কাজ করেছেন উনিশশো বিরাশি সনে ওকালত তামিল ফিজে তাকে নিযুক্ত করা হয় এরপর নায়ব উকিলও নায়বক হিসাবে কাজ করেছেন ওকিল দেয়ার নিযুক্ত হন এরপর এরপর ওকিল মাল সালেস ছিলেন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর বার্মা শ্রীলঙ্কা নেপাল ইউগান্ডার সফর তৌফিক পেয়েছেন যেখানে সফরে যেতেন গভীর দৃষ্টিকোণ থেকে চিত্র খতিয়ে দেখে তাদের দিক নির্দেশনা দিতেন যে সমস্ত জামাতে তিনি গিয়েছেন বিশেষ করে বার্মায় শ্রীলঙ্কায় অনেক কিছু তিনি শিখে জামাত অনেক কিছু শিখেছে তারা কার করে অনেকে আমাকে এখন চিঠিও লিখছে যে আমরা অনেক কিছু শিখেছি তার কাছে আর নিজাম ব্যবস্থাপনা সঠিক ধারণা আমাদেরকে দেন খেলাপথের সাথে সম্পর্ক খেলাপথের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে একইভাবে খুদ্ুল আহমদিয়ার কেন্দ্রীয় আমেলা আনসার কেন্দ্রীয় আমেলায় এবং বিভিন্ন ছিলেন বিভিন্ন কমিটির মেম্বার ছিলেন কাজা বোর্ডের মেম্বারও ছিলেন তার স্ত্রী নুসরত নাহিদ সাহেবা আল্লাহ তালা তাকে দুই কন্যা এবং পুত্র দান করেছেন এক পুত্র ওসমান এমটি এতে যুক্তরাজ্যের এমটি এতে কাজ করছেন ওয়াকফে জিন্দেগি তার স্ত্রী বলছেন যে পলিটিক্যাল সায়েন্সে এম করার পর পিতাকে বলেন যে আমি হিস্ট্রি ইতিহাসে এম করতে চাই তিনি বলেন যত ইচ্ছা পড়ো কিন্তু স্মরণ রেখো যে তার পিতা বলেন যদি চাকরি করতে জামাদের চাকরি করো লেখেন যে দাম দাম্পত্য জীবনের তেতাল্লিশ বছর সব সময় স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক ছিল সফর থেকে যখন ফিরে আসতেন এবং ভালোবাসার ঘটনা বলে শোনাতেন সন্তানদের জন্য স্নেহশীল পিতা ছিলেন তিনি সব সন্তানের বৈধ বাসনা পূর্ণ করার চেষ্টা করতেন তার বড় মেয়ে ডক্টর সায়মা তিনি বলছেন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম দুবার প্রত্যাখ্যাত তৃতীয়বার আবার আবেদন করি আমার পিতা তখন সফরে যাচ্ছিলেন বহির্বিশ্বে মেয়ে বলে যে আপনি সফর কিছুটা বিলম্বিত করুন কারণ ভিসা নে আর ডেট আসছে দূতাবাস যেতে হবে তিনি বলেন যে এটি সম্ভব নয় তুমি একা যাও আমি আল্লাহর খাতিরে সফর করছি আল্লাহ তালা ইনশাল্লাহ ফজল করবেন সেই সেবার মেয়ের ভিসা লেগে যায় ভিসা হয় ছোটো মেয়ে লেখে যে খুবই কোমল হৃদয়ে পিতা পিতা ছিলেন সব সময় কোমল ব্যবহার করতেন কখনও বোকাঝোকা করেনি স্নেহের ভালোবাসার সাথে বোঝাতেন জামাতি কাজকে সবসময় প্রাধান্য দিতেন ঘরের কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন প্রথমে অফিসের কাজ শেষ করে ঘরে আসতেন জামাতি কাজের জন্য সদা প্রস্তুত থাকতেন ভালোবাসা এবং একাগ্রতার সাথে জামাতের কাজ করতেন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন হজুর বলেন আমি নিজেও দেখেছি খুবই পরিশ্রম করে কাজ করতেন পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফের চেতনা বজায় রেখে কাজ করেছেন যখনই কঠিন সময় এসেছে মেয়ে বলেন সব সময় আল্লাহর উপর ভরসা করার তাওয়কুলের নসিহত করেছেন আমাদেরকে আর এটি বলতেন যে আল্লাহ তালা কখনও পরিত্যাগ করবেন না আর আল্লাহ তালা কখনো অসহায় পরিত্যাগ করেননি ছেলেছেন যখন থেকে বোঝা শিখেছি তাকে জামাতের কাজ করতেই দেখে 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 আসছি যখন কঠিন সময় আসতো পরীক্ষা আসতো সবসময় এটি বলতেন আমি যেহেতু ধর্মের কাজ করছি আল্লাহর কাজ করছি আল্লাহ তালা আমার কাজ করবেন আর আল্লাহ তালা সেও কৃপা করতেন এবং তার কাজও সহজ হয়ে যেত সত্যিকার অর্থে ওয়াকফের চেতনা এবং প্রেরণায় সবসময় সমৃদ্ধ ছিলেন একই সাথে এটিও বলতেন জামাতি জামাতে ব্যস্ততা সত্ত্বেও ঘরের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি সব কিছু নিজেই পুরোপুরি শতভাগ দেখাশোনা করতেন লেক আবেদ সাহেব তার যদিদের মশিরে কাননি তিনি বলছেন আটত্রিশ বছর থেকে তার সাথে কাজ করছি যে মাতে ঐতিহ্যের সুরক্ষাকারী এবং রক্ষণাবেক্ষণকারী ছিলেন তার বহু গুণাবলীর একটি হলো খুবই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সূক্ষ্ম সচেতনতা নিয়ে জামাতি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা হেফাজত করা আবশ্যক জ্ঞান করতেন তার ক্লাস হলো মোহাম্মদ ইদ্রিস সাহেব বলছেন জীবন উৎসর্গ করার পর সেই নীরব খালেদ এক অনন্য ব্যক্তিত্ব হিসাবে সামনে আসে খেলাপথের প্রতি ভালোবাসা তার প্রতিটি অঙ্গে অঙ্গে স্থান করে নিয়েছিল খলিফা তার আনুগত্য তার ওঠা বসা হয়ে যায় সবসময় ধর্মের সেবায় রত থাকা তার সবচেয়ে প্রিয় খাবার ছিল ওকাল মালের সালেসের কর্মী বা কর্মচারী বলছেন যে অফিসে যে ডাকে আসতো কখনো পেন্ডিং করতেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন আর আমাদের নির্দেশ যে আজকের কাজ আজকে শেষ করতে হবে জানা নেই জানা নেই আগামীকাল সুযোগ পাবো কি না যাই হোক আমি যেভাবে বলেছি পাকিস্তানেও এবং বহির্বিশ্বে যেখানে গিয়েছেন খুবই ভালো প্রভাব সৃষ্টি করেছেন এবং আন্তরিকতার সাথে কাজ করেছেন পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফে জিন্দগি হিসাবে দায়িত্ব পালন করেছেন আল্লাহ তার পদমর্যাদ উন্নীত করুন তার সন্তান সন্ততিকে আল্লাহ তালা তার পণ্য ধরে রাখার অপেক্ষ দান করুন পরবর্তী স্মৃতিচারণ হবে জনাব মোবারক আহমদ তাহের সাহেব মুর্শিরে কানুনের সদরঞান আহমদিয়ার মুর্শিরে কানুনে ছিলেন সতেরোই ফেব্রুয়ারি তাহের হার্ট ইনস্টিটিউটে একাশি বছর বয়সে তার ইন্তেকাল হয় নালিল্লাহ ইল্লাহি রাজিউন তাদের পরিবারে আহমদিয়ত আসে জনাব সুফি গুলাম মোহাম্মদ সাহেবের মাধ্যমে উনিশশো সাতাশ সনে কাদিয়ানে জামাত প্রতিষ্ঠার সংবাদ পাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে কাদিয়ান গিয়ে দেখার সিদ্ধান্ত নেন উনিশশো ছাব্বিশ সিন্ধু থেকে থার পার্কার থেকে কাদিয়ানের জলসায় অংশগ্রহণের জন্য যান হাজরত মুসলেহমদ রাজি আল্লাহ আনহু এবং জামাতের মাধ্যমে প্রভাবিত হন কিন্তু বয়ত করেন পরের বছর আবার তাওয়ার ইচ্ছা করেন কিন্তু বাকিরা যেতে অস্বীকার করে যাই হোক তিনি পরের বছর যান উনিশশো সাতাশ সনে সেখানে গিয়ে জলসা শোনেন এবং বয়াত করেন তখন তার বয়স ছিল আঠাশ বছর তার গ্রামের লোকেরা ছিল কট্টর এহলে হাদিস তাদের তার খুব বিরোধিতা হয় তার শ্বশুরবাড়ির লোকেরা এই বলে স্ত্রীকে ডেকে নিয়ে যায় যে কাফের হয়ে গেছে যাই হোক কিছু কাল পর স্ত্রী বলে যে আমি তাকে জানি কাফের হওয়ার পর পূর্বের চেয়ে বেশি নিষ্ঠাবান মুসলমান হয়েছেন তাই তিনি ফিরে আসেন নিজেই তিনি বলেন যে পৃথক থাকার কোনো কারণ দেখি না যা হোক পুরো গ্রাম পরিবারকে পরিবারকে বয়কট করে এমনকি গ্রামের যে কূপ ছিল সেই কূপের পানিও বন্ধ করে দেখু বেশ কয়েক মাইল দূরে গিয়ে পানি আনতে হতো কয়েক সপ্তাহ অতিবাহিত হতে গ্রামের কূপের পানি শুকিয়ে যায় আর এরপর গ্রামবাসীরা ভাবে যে আমরা সুফি সাহেবের পানি বন্ধ করেছে তা আমাদের গ্রামের পানি বন্ধ হয়ে গেছে পুনরায় কূপ প্রস্তুত করতে যায় তার কাছে আসে যে আপনি চাঁদা দিন সর্বপ্রথম কেননা আপনি পয়সা দিলে কূপ থেকে পানি বের হবে এবং পানি থাকবে যাহোক সিদরনে আমজাদ গ্রহণ করেন কিন্তু এই ঘটনার পর বেরোথিতা বন্ধ করে দে তার শ্রীর নাম হলো রাশেদা پرویز সাহেব আয়িনকো আল্লাহ তাআলা نے چار بیٹوں اللہ تعالی এ ধৈর্য করেছেন এক পুত্র হাফেজ এজাজ আহমদ তাহির সাহেব ইসলামাবাদী

উনিশশো সত্তর সনের জানুয়ারি মাসে তার ওয়াক মঞ্জুর হয় ওকালাতে উলিয়ায় এম এল এল ফার্স্ট ক্লাস কাতেব বা মোহারের নিযুক্ত হন উনিশশো একাত্তর সনে পাঁচই ফেব্রুয়ারি ইউগান্ডা পাঠিয়ে দেওয়া হয় শিক্ষক হিসাবে উনিশশো ছিয়াত্তরে তাকে তিনি সেখান থেকে ফিরে আসেন কিছু কাজ করার সৌভাগ্য হয় তারপর তাকে উনিশশো ছিয়াত্তরে লাহোরে বিভিন্ন উকিলের সাথে ইনকাম ট্যাক্স এবং প্রপার্টির কিছু প্রশিক্ষণ দেন বার কাউন্সিলে তিনি তালিকাভুক্ত ভোক্তা উনিশশো সত্তরের তারিখে দিদিদের বসিরে কানুনি হিসাবে নিযুক্তি দেওয়া হয় উনিশশো তিরাশির পহেলা জুলাই খলিফাত আবে আহমুল্লাহ তাকে মুশির কানুনি নিযুক্ত করেন একই সাথে মৃত্যু পর্যন্ত এই দায়িত্বে দায়িত্ব পালন করেন পঞ্চাশ বছরের অধিক কাল তিনি জামাতের সেবা করেছেন বা জামাতের বিভিন্ন কাজ করেছেন খুদ্ামুল আহমদিয়ায় কেন্দ্রীয় খুদ্ আহমদিয়ায় বিভিন্ন বিভাগে মোতামেদি কাজ করেছে মতামেদি হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে তা শ্রী রাশদা পর বিন সাহেবা বলছেন সব সময় ঘরে প্রবেশ করতেন হাসি মুখে সালাম করতেন প্রথমে নামাজ পড়তেন এরপর খাবার খেতেন সব খলিফার সাথে তার বহু স্মৃতি ছিল স্মৃতি সম্ভার ছিল বংশের লোকদের সাথে বসতেন বসলে ইমান উদ্দীপক ঘটনা বলে আলোচনা করছেন খেলাফা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার কারণে কোদাতালার যে নেমত এবং বরকত লাভ হয়েছে সেগুলো উল্লেখ করতেন অজান্তে নিভৃতে অভাবিত সাহায্য করতেন আমরাও জানতাম না সাহায্য গ্রহণকারী কোনো ব্যক্তি এসে কোনোভাবে এসে প্রকাশ করলে আমরা জানতে পারতাম অন্যের দুঃখ দূরীভূত করতেন এবং অন্যের আনন্দে আনন্দিত হতেন না ফল পড়তেন তেলাওয়াত করতেন দৌড়সুরি পড়তেন তিনি বলতেন ওয়াকফে জিন্দগির কাজের কাজকে সফল করার দায়িত্ব আল্লাহ নিজের কাঁধে নিয়ে নেন আল্লাহর উপর তার তকল আল্লাহর উপর তা করুন দোয়া করুন এস্তেক পার করুন খেলাফতের প্রতি ভালোবাসা রাখুন দোয়ার জন্য খলিফায় বাকতে যদি লেখেন তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বসেন যা লেখা হয়েছে এই কথা এই এই কথাগুলোর একাদ্ত সত্য কথা তিনি গভীরভাবে আল্লাহর উপর কল করতেন আমি যখন নাজুর আল্লাহ ছিলাম তখন আমি দেখেছি তার পূর্বেও বিভিন্ন বিষয়ে আমি দেখেছি আল্লাহর উপর গভীর ভরসা ছিল তিনি বলতেন জামাতি কাজ একটি খলিফা বক্তের দোয়া আছে হয়ে যাবে সৎ খায়রাত এবং দি মাধ্যমে কাজ আরম্ভ করতেন আর আল্লাহ কৃপায় সাফল্য পেতেন তিনি তার পুত্র হাফেজ এজা সাহেব বলছেন উনিশশো সাতষট্টি সালে একটি ঘটনা শুনিয়েছেন কলিবাদ মাসিস আলেস রাহমউল্লাহ সফরে যাচ্ছিলেন ট্রেনের ট্রেন যোগে ট্রেন হায়দ্রাবাদ স্টেশনে কিছুক্ষণ থামে বহু আহমদি হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসে হুজুর রেলে দরজা দাঁড়িয়েছিলেন সেখান থেকে মোবারক তাহের সাহেবকে ডাকেন এর পূর্বে তিনি তাকে চিনতেন না তার ধারণা ছিল খলিফা সালেস তাকে জানেন না যা হোক মোবারক তাহের সাহেব হুজুরের দিকে দ্রুত ছুটে আসেন দরজার কাছে যখন পৌঁছেন ফুজুর তার শেরোয়ানের পকেট থেকে কিছু টাকা নিয়ে মোবারক তাহের পকেটে ঢুকে দেন এরপর ট্রেন চলে যায় মোবারক সাহেব বলতেন সালেস রাহমউল্লাহ আমার পকেটে যে পয়সা দিয়েছিলেন সেই পয়সার বরকতে সবসময় আমার পে আমার যে ভরাই ছিল সত্য কথা তালা তার যে সবসময় পরিপূর্ণ রেখেছেন আর অসাধারণভাবে তার কিছু আয় হতে থাকে আর সে একইভাবে তিনি দরিদ্রদের জন্য এবং জামাতি কাজে অনেক ব্যয় করতেন তিনি স্বল্পকাল পর এক স্বপ্নের ভিত্তিতে জীবন অনুসরণ করেন তিনি ওয়াক করার পূর্বেই তিনি তার নিকা হয়ে যায় তার বিয়ে হয় তিনি হায়দ্রাবাদে ছিলেন তার মহিলা চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তাকে বলে ডাক্তারের কাছে যেতে হবে ট্রেন থেকে যখন নামে সেই আত্মীয় মহিলা বলে শুনেছি তুমি জীবাণুস করেছো ওয়াকফে জিন্দেগির হাতে তো ভরণ পোষণের টাকাই থাকে না মোবারক সাহেব তাৎক্ষণিকভাবে বলেন এখন তো মাত্র নিকা হয়েছে এখনো উঠিয়ে নিন আপনি আপনার মেয়েকে ঘরে নিয়ে যান যদি আপনার এত সন্দেহ থাকে অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যান যাই হোক আ তার আত্মাভিমান ছিল আল্লাহতাল আত্মভিমানকে মূল্যায়ন করেছেন ওয়াকফি ওয়ার্কফিসের হওয়া সত্ত্বেও আলাহতাল অশেষ দিয়েছেন এবং আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল কলিকতা মসি যুগে তিনি ছিলেন বিভিন্ন জন্য কেসের শহরের বাইরে যেতে হতো বাসে সফর করতেন সবার কাছে কার ইত্যাদির সুযোগ সুবিধা ছিল না আবুয়াতে তখন সালেস নির্দেশ ছিল যখন সফর থেকে ফিরে আসবে এসে আমাকে রিপোর্ট করবে একবার সফর থেকে ফিরে আসতে অনেক দেরি হয়ে যায় গভীর রাতে ফিরে আসি ফজরের প্রায় দুই ঘন্টা পূর্বে রবা পৌঁছে ভাবলাম যে এখন এই গভীর রাতে গিয়ে খলিফা সালেসকে সংবাদ দেয়া তার ঘুম নষ্ট করার নামান্তর হয়তো তিনি নফল তিনি নফল পড়ছেন কি না বা ঘুমাচ্ছেন কি না জানা নেই যাই হোক আমি ভাবলাম যে ফজরের নামাজের সময় হুজুরকে অবহিত করব। ফজরুল নামাজের সময় খোলবাদুল সালেস রহমুল্লাহ তাকে দেখেন এবং জিজ্ঞেস করেন মুবারক সাহেব রাতে কখন ফিরেছেন তিনি বলেন দেড় দুই ঘন্টা পূর্বেই পৌঁছেছি হুজুর বলেন আমাকে যদি তখন অবহিত করতে তাহলে আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিতাম তোমার অপেক্ষায় ছিলাম ভাবছিলাম চিন্তায় ছিলাম যে তোমার সফর নিরাপদ ছিল কিনা না তার পুত্র বলেন আমি যখন জীবন উৎসর্গ করার সংকল্প করলাম জামে যাওয়ার যখন সিদ্ধান্ত নিলাম আমাকে বলেন ওয়াকফ হলো আনুগত্যের নাম তুমি কিছুটা আগি। আর এটি ওয়াকফের সাথে যায় না ওয়াকফ নীরবে আনুগত্যের সাথে কাজ করার নাম যদি করতে পারো তাহলে আনন্দের বিষয় নতুবা আমি এটি চাই না যে তুমি ওয়াক করে আবার ছেড়ে দেবে এভাবে ছেলেকে নসিহত করেন এবং তোর করেন আল্লাহ তালার ফজলে আজ পর্যন্ত তার পুত্র ওয়াক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন ভবিষ্যতে আল্লাহ তালা তাকে তৌফিক দিন খোদবা খলিফা খলিফায় ওয়াক্তের খোদবা চলাকালে ঘরের লোকদের যেন নির্দেশ ছিল সব কাজ ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে খুদ্ শোনো কোন নসিহত হেদায়ত বা আর্থিক কোরবানির তাহরিক হলে খোদ শেষ হতেই তার উপর আমল করতেন সন্তানদেরকেও নসিহত করতেন তার অ্যাসিস্ট্যান্ট মির্জা আদিল আহম সাহেব মুশিরে কানুনি বলেন আমি যতটা দেখেছি খেলাফতের সত্যিকার অর্থে প্রেমিক ছিলেন দোয়াতে তার নিটল বিশ্বাস ছিল কোনো দুশ্চিন্তা বা কোনো যদি কঠিন কাজ থাকতো যার জন্য তাকে যেতে হতো বলতেন যে নফল করেছি দোয়া করেছি সৎকার দিয়েছি খলিফা বক্তের কাছে লেখে দেখি আল্লাহ তালা ফজল করবেন তিনি লিখছেন যে খুবই আত্মসম্মান বোধ সম্পন্ন এবং আত্মবিমানী মানুষ ছিলেন কিন্তু জামাতের কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী বা নিম্ন পর্যায়ের কর্মচারীর সাহায্য করতে হলে সেই সাহায্য করতে কখনো দ্বিধা বোধ না কর্মকর্তাদের সাথে যোগাযোগের সকল পন্থা অবলম্বন করতে না আঞ্জমান কোন সিদ্ধান্ত করেছে একবার তিনি বলেন যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় জামাতের ক্ষতি হতে পারে নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাকে বলেন যে সিদ্ধান্ত আমার সঠিক মনে হচ্ছে না তিনি বলেন খলিফা বক্তার কাছে আমাদের মতামত লেগে পাঠিয়ে দেই আমাদের দায়িত্ব হলো মতামত পৌঁছে দেওয়া তিনি যে সিদ্ধান্ত করবেন তাতেই বরকত নিহিত থাকবে ডাক্তার সুলতান মুবাসের সাহেব বলেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে জানতেন আর সেই যোগাযোগ জামাতির স্বার্থে ব্যবহার করতেন একান্ত কঠিন সময়েও তার চেহারায় হাসি লেগে থাকত কখনো তার চেহারায় ভয় বা দুশ্চিন্তার ছাপ দেখিনি জামাতে মামলা মোকদ্দমার জন্য এমন জায়গায় তাকে যেতে হতো সেখানে যেখানে অন্য আশঙ্কার পাশাপাশি তার জীবনও হুমকির সম্মুখীন হতো কিন্তু সাহসী ব্যক্তি কখনো দায়িত্বকে এড়িয়ে যাননি আর আমি যেভাবে বলেছি আল্লাহ তালা তাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়ে রেখেছিলেন প্রাইজ বর্ণের মাধ্যমে আল্লাহ তালা তাকে অনেক সাহায্য করতেন বড় বড় পুরস্কার পেয়েছেন ডাক্তার সাহেব বলেন যে একবার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন শতকরা ষাট ভাগ তিনি বিভিন্ন খাতে ব্যয় করেছেন এটি একবার ঘটেনি বরং সব সময় তার নীতি এটি ছিল আল্লাহ তালা বিশাল অঙ্ক তাকে দান করতেন আর তা থেকে তার বিরাট অংশ তিনি চাঁদা এবং গরিবদের জন্য ব্যয় করতেন দিয়ে দিতেন তার দুটো বড় বাসনা ছিল তার পুত্রকে তিনি বলেছেন দুয়ার তারই করতেন একটি হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমাদের কাজে লেগে থাকতে পারেন দ্বিতীয়ত যেন চলা অবস্থায় যেন আল্লাহর কাছে চলে যেতে পারে কারো যেন যেন বোঝা না হই আল্লাহ তালা তার এই উভয় বাসনা পূর্ণ করেছেন আরও অনেক গুণাবলী ছিল আমি দেখেছি পরম ধৈর্যের সাথে এবং সাহসিকতার সাথে কাজ করতে কখনও চিন্তাগ্রস্ত নেই আল্লাহর উপর অসাধারণ তার ভরসা ছিল আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন তার আওলা সন্তান দোয়ার উত্তরাধিকারী করুন নামাজের পর قادر شاور غايب رجاء رجاء برابو ان شاء الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون